এই পৃথিবীতে সবকিছুই সমান সমান, বাতানুকূলিত আছে, আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে, ভূত প্রেত অর্থাৎ পিশাচের ব্যাপারে বেদের মধ্যেও বেশ কিছু ধরনের ভূত প্রেত এবং পিশাচের উল্লেখ করা আছে। মানুষ যখন জীবন শেষ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে তখন প্রমাণিত হয় যে সে পরলোকে চলে গেছে, আর যদি মনের মধ্যে কোনো অসম্পূর্ণ ইচ্ছা নিয়ে মরে তাহলে ও প্রেতাত্মায় পরিণত হয়। আর এদের মধ্যে অনেক সময় কিছু কিছু মানুষের আত্মা কখনো শরীরের অথবা কখনো রক্তের পিশাচ হয়ে থাকে। যে পিশাচ রক্ত এবং মাংস খায় তাকে রক্ত পিশাচ বলা হয়ে থাকে। আরও বেশ কয়েক ধরনের পিশাচ হয়ে থাকে, যে কেউ তাদের সামনে যখন আসে আর ওদের শিকারের হাত থেকে বেঁচে যায় তাহলে সেটা তাদের সৌভাগ্য। এই ঘটনাটি 26 বছর বয়সে রিমার সাথে ঘটেছিল। রিমা পড়ার কারণে 4 বছর পরিবারকে ছেড়ে দূরে ছিল, কিন্তু এখন ওর গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হয়ে গেছিল আর সে তার নিজের বাড়ি সিমলা ফিরে আসছিল। বহু বছর ধরে সে বাড়ি পরিবার এবং মা বাবার থেকে দূরে থাকার জন্য সে তাদের খুব করে মনে করত। এখন তার সেই দূরত্বটা এবং সে তার নিজের শহরে ফিরে আসছিল ও ফোনে তার বন্ধু নীরুর সাথে কথা বলায় এতটাই মগ্ন ছিল যে ওর সময়ের কোনো জ্ঞানই ছিল না, এবং তখন রাত 11:30 বেজে গেছিল। আরে রিমা, অনেক দেরি হয়ে গেল, তুই একটা কাজ কর, আজ ওখানেই থেকে যা, কাল নিজের বাড়ি চলে যাস। আরে না বাবা নীরু, আমার আবার কিসের ভয়, বিন্দাস পৌঁছে তোকে কল করব আর মা বাবাকে সারপ্রাইজ দেব। কত দিন হয়ে গেল বাড়ির লুচি তরকারি খেয়েছি। তুই একটা কাজ কর না, আমার বাড়িতে ফোন করে দে যে আমি আজ তোর সাথেই থাকবো, আর বাড়ি যাওয়ার পর বাবা মার মুখ দেখে খুব মজা হবে। কিন্তু এটা তো একদম ঠিক হবে, যদি তুই আজ এখানে থেকে যাস তাহলে কাল সারপ্রাইজ দিতে পারবো না আমরা ওদেরকে। আরে তুই তো খুবই ভীতু, রাত্রিবেলা বাসে যদি কোনো সুন্দর হিরোকে খুঁজে পাই তাহলে তো ফিল্ম স্টোরি হয়ে যাবে না। হিরো প্রার্থনা কর ভূতের সাথে দেখা না হয়। আমি শুনেছি চকি গেট বাস স্টপ ভালো নয়, ক্রমশই লোকেরা ওখান থেকে গায়েব হয়ে যায়। দেখ নীরু, তুই আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিস না তো? আমি কিন্তু খুব বাহাদুর, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, টিকটিকি দেখলেই লাফিয়ে উঠিস, আর তুই বাহাদুর। কিন্তু তুই বাসেই কেন যাচ্ছিস, ট্রেনে চলে যা না, তোর সেফটি থাকবে তাতে, আর আমার চিন্তাও হবে না। আরে বাবা, তুই কেন চিন্তা করছিস? আমি বললাম তো আমি চলে যাব, ভয়ের কোনো দরকার নেই, আমি তোকে কল করব তো। ওকে, কিন্তু প্রত্যেক 5 মিনিটে তুই আমাকে কল করবি, ঠিক আছে? চল ঠিক আছে বাবা, ফোন করব বা মেসেজ করব, ওকে? আচ্ছা, তুই আমাকে মেসেজ করবি তো? আর যদি 5 মিনিটের মধ্যে তোর মেসেজ না আসে তাহলে আমি সবকিছু তোর বাবা মাকে বলে দেব, ওকে? চল ওকে, ডিল। রাত 12টার সময় রিমা বাস স্টপে দাঁড়িয়েছিল আর বাসের জন্য অপেক্ষা করছিল। নীরুও আসতে চাইছিল কোনো দরকারি কারণে, জানা পড়া। রিমার যখন প্রায় খেয়াল ছিলই না ঠিক সেই সময় একটা বাস এসে হাজির হলো। ঠান্ডার কুয়াশাকে চিরে এসে সে দাঁড়ালো। রাতের এই নীরবতাকে ভঙ্গ করে সে বাস যখন দাঁড়ালো তখন তাকে দেখে খুব ভয়ই করছিল। কালো শয়তানের মুখের মতো তার দরজাটা খুলে গেল। ম্যাডাম, কোথায় যেতে চান আপনি? দাদা, সিমলা যাব আমি, এই বাসটা যাবে তো? আমি বাসের টাইম টেবিল জানি না। এটাই কিন্তু শেষ বাস ম্যাডাম, এরপরে আর কোনো বাস নেই কিন্তু। এই কথাটা শোনার পরে রিমা সেই বাসে উঠে পড়ে, আর সেই বাসের ভেতরটায় অন্ধকার ভর্তি ছিল আর সমস্ত যাত্রী যে যার জায়গায় বসেছিল কিন্তু কারোরই মুখ স্পষ্ট করে দেখা যাচ্ছিল না। রিমার এসব জিনিস কিছুটা অদ্ভুত তো লাগছিল, কিন্তু একথা ভেবে সে আর বেশি ভাবেনি যে কী আর হবে, মাত্র 9 ঘন্টারই তো জার্নি। নীল আবার কথাবার্তা বলে সে তার নিজের সিটে বসে পড়ে। ঠিক তখনই কন্ডাক্টর বলে ওঠে, তোমার সিট পিছন দিকে, টিকিট কেটে নাও আগে, বদমাইশ মেয়ে কোথাকার। আরে দাদা, আপনি এইভাবে কেন কথা বলছেন? প্যাসেঞ্জারের সাথে এইভাবে কথা বলেন নাকি? আমি কমপ্লেন করে দেব। কন্ডাক্টর কিছু না বলি রিমার দিকে টিকিট বাড়িয়ে দেয়। রিমার টিকিট নিতে যখন যায় তখন সে অজ্ঞান হয়ে পড়ে। একটা কঙ্কাল কন্ডাক্টরের পোশাক পরে দাঁড়িয়েছিল আর তার চোয়াল অর্ধেকটা ভাঙা ছিল, তার থেকে দাঁতগুলো ঝুলছিল। সেই দৃশ্য প্রচণ্ড ভয়ঙ্কর ছিল রিমার জন্য। রিমা একটা অদ্ভুত রকমের চিৎকার করে সেখানে শুয়ে পড়ে এবং প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা হয়ে যায়। তখন অনেক লোকেদের হাসি সে তার নিজের কানে শুনতে পায়, আর সমস্ত যাত্রী তাদের নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে, আর তারা সবাই মিলে একসাথে রিমাকে দেখতে থাকে। রিমা ভেতর পর্যন্ত কেঁপে ওঠে,
ওদের প্রত্যেকের চেহারা দেখে এটাই বোঝা যাচ্ছিল যে সেখানের প্রত্যেকটা লোক মৃত। ওদের সবার চেহারা কোচে গলে একটা অন্য ধরনের বিভৎস রূপ ধারণ করেছিল। আর ঠিক তখন সেই কন্ডাক্টর রিমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে, কিন্তু রিমা সাহস করে এবং সেই কন্ডাক্টরকে এক লাথি মারে এবং সেখান থেকে উঠে দাঁড়ায়। সে ড্রাইভারের সিটে পৌঁছে যায় এবং তার মনে আশা ছিল যে ড্রাইভার হয়তো কোনো মানুষ হবে, এবং ড্রাইভারের সিটের কাছে গিয়ে বলে, ড্রাইভার প্লিজ প্লিজ বাস দাঁড় করান, প্লিজ এই বাসে ভয়ঙ্কর ভূতেরা রয়েছে, ওদের মধ্যে কেউ মানুষ নয়, বাস দাঁড় করান। কিন্তু বাস ড্রাইভার বাস চালিয়েই যেতে থাকে। রিমা চিৎকার করে বলে ওঠে, বাস দাঁড় করান ড্রাইভার বাবু। ঠিক তখনই ড্রাইভার নিজের মাথাটাকে রিমার দিকে ঘুরিয়ে দেয়। রিমা আবার চিৎকার করতে শুরু করে। রিমা দেখতে থাকে তার মাথা থেকে রক্ত এবং কপাল বয়ে থেকে রক্তের ঝর্ণা বয়ে যাচ্ছে, তার মাথার ঘিলু দেখা যাচ্ছিল। ড্রাইভার তখন এক শয়তানি হাসি হাসতে হাসতে বলে, এটা তোমার এই জীবনের এখন তুমি আমাদের এই প্যাসেঞ্জারের মধ্যে মিশে যেতে চলেছ, আমাদের এই বাসে তোমাকে স্বাগতম। ড্রাইভার একথা যখন বলছিল তখন একটা মৃত ব্যক্তি উঠে এসে রিমার হাত ধরে নিজের দাঁত বসিয়ে দেয়। একটা প্রচণ্ড আওয়াজ করে রিমার হাতের একটা অংশ সেখান থেকে টুকরো হয়ে খুলে পড়ে, প্রচণ্ড যন্ত্রণায় চাঁচাতে থাকে। রিমা তার প্রচণ্ড যন্ত্রণায় প্রায় অজ্ঞান হওয়ার অবস্থায় চলে গেছিল। তখন তার দৃষ্টি সমস্ত যাত্রীর দিকে গিয়ে পড়ে, যারা তাদের নিজেদের পচা গলা মুখ নিয়ে রিমার দিকে তাকিয়ে হাসছিল। আর ওর দিকে এগিয়ে আসছিল যাতে তাকেও, ওর দিকে এগিয়ে আসছিল যাতে রিমাকেও তারা তাদের নিজেদেরই একজন সদস্য বানিয়ে নেয়। ঠিক সেই সময় রিমার ব্যাগের মধ্যে মোবাইল বেজে ওঠে এবং সে বাইরের জানলার কাঁচ ভেঙে বাইরে চলে আসে। বাসটা একটা গভীর গর্তের দিকে এগোতে থাকে এবং বাসের মধ্যে আগুন লেগে যায়, কিন্তু সেই বাস দাঁড়ায়নি, বরঞ্চ জ্বলন্ত অবস্থায় খাদের মধ্যে পড়ে যায়। হাজার হাজার চিৎকার এবং কান্নার আওয়াজে সেই জায়গা মনে করো প্রায় গমগম হয়ে ওঠে। প্রায় 10 মিনিট পরে সেখানে মৃত্যুর ছায়া নেমে আসে। কিন্তু রিমার কাছে ফোন ছিল না, কারণ তার পার্স সে গাড়িতেই ফেলে এসেছিল। রিমা সেখানে জ্ঞান হারিয়ে প্রায় পড়তে শুরু করে তখনই সে একটা গাড়ি আসার আওয়াজ শোনে। সে দেখে তখন যে নীরু তার দিকে দৌড়ে এগিয়ে আসছে। পরদিন সকালে, তোকে বলেছিলাম না সোনা, ওকে একা একা পাঠাস না, তোমরা আজকালকার মেয়েরা কথা শোনো না কেন? কিন্তু আন্টি, ওই জেদ করেছিল, আমি তো বারণ করছিলাম। দাঁড়াও, ওর জ্ঞান ফিরছে। আমি কোথায়? বাবা, মা, নীরু, আমি বেঁচে আছি। হ্যাঁ, কিন্তু তোকে কে বলেছিল চকি গেটে যাওয়ার জন্য? বারণ করেছিলাম না, যদি এই মেয়েটা না হতো তাহলে তুই বেঁচে থাকতিস না এখন। নীলু, তুই আমার বন্ধুই না, বোনের চেয়েও বড় তুই। আজ তোর কারণেই, আর ওই বাস, আমি ওখান দিয়ে যাচ্ছিলাম আর চিৎকার করার আওয়াজ এলো, তখন আমি দৌড়ে গেলাম ওখানে, তখন আমি বুঝতে পারলাম। কিন্তু ওই বাসটা কি ছিল আর কেন ছিল এরকম বাস? রিমা, তুই যেই বাসের কথা বলছিস ওটা মৃত্যুর যানবাহন নামে পরিচিত, যেখানে ড্রাইভার সমেত সমস্ত প্যাসেঞ্জাররা ভূত। 20 বছর আগে একটা বাস সিমলার জন্য রওনা দিয়েছিল, কিন্তু ওখানে পৌঁছায়নি কখনো। রাস্তাতেই ওই বাসটা পাহাড়ের নিচে পড়ে যায়। আধ ঘন্টা পর্যন্ত ওই লোকেরা জীবিত ছিল আর সহায়তার জন্য কাঁদছিল, চিৎকার করছিল, কিন্তু উদ্ধারকারীদের ওখানে পৌঁছতে দেরি হয়ে গেল আর সেই কারণে সব যাত্রীরা মারা গেল। আর নেতারা এই কথাটাকে চেপে দিল। আমি সেই কথাগুলো এই জন্য জানি কারণ আমি ওদের মধ্যেই একজন যাত্রীর মেয়ে। আমার মা ওই বাসে ছিলেন আর উনি শেষ পর্যন্ত বেঁচে ছিলেন, মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। রিমা, সেই বাসটা প্রত্যেক রাত্রিবেলা চলে আর নিজের সিট ভরার চেষ্টা করে, যেই দিন সমস্ত সিট ভরে যাবে সেই দিন এই সব কিছু শেষ হয়ে যাবে।